আটই ডিসেম্বর ঝালদা পৌরসভার পৌরপ্রধানের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ কলকাতা উচ্চ আদালতের গত তেইশে নভেম্বর দুই কংগ্রেস কাউন্সিলর কলকাতা উচ্চ আদালতে পৌরপ্রধান প্রধান শিলা চট্টোপাধ্যায়ের ওপর থেকে সমর্থন তুলে নেয় যার ফলে সংখ্যা গরিষ্ঠতা হারায় পৌরপ্রধান প্রধান সেই মর্মে আজ বৃহস্পতিবার কলকাতা উচ্চ আদালতে অমৃতা সিংহের নির্দেশ পুরুলিয়ার জেলা শাসককে আগামী আটই ডিসেম্বরের মধ্যে ঝালদার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠতা রয়েছে কিনা এই সংক্রান্ত রিপোর্ট কোর্টের কাছে জমা করবেন মামলাটি ফের বারোই ডিসেম্বর তারিখে এজলাসে উঠবে এ বিষয়ে ঝালদা পৌরবাসী আনন্দ কান্দো ধীরাজ কুমার কেশরিয় ও মনোজ রুংটা জানান ঝালদা পৌরসভায় পৌরপ্রধান পরিবর্তন কোনো নতুন ঘটনা নয় তাই 8 ডিসেম্বর সমস্যা মিটবে বলে মনে হয় না তবে আমরা স্থায়ী পৌরপ্রধান চাই না হলে উন্নয়ন সম্ভব নয় বিষয়টি নিয়ে ঝালদা শহর বিজেপি সভাপতি সুজয় সুজয় বন্দ্যোপাধ্যায় জানান ঝালদা পৌরসভায় চলছে মিউজিক্যাল চেয়ারের খেলা এরা সাধারণ পৌরবাসীর কথা ভাবে না এরা শুধু নিজেদের ফায়দার কথা ভাবে তাই এই অবস্থা যেখানে শাসক দলে দশজন কাউন্সিলর থেকেও স্থায়ী পৌরপ্রধান তারা করতে পারছে না কারণ তাদের ঘরেই ঠিক নাই যদিও বিষয়টি নিয়ে ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চিরঞ্জীব চন্দ্র জানান আটই ডিসেম্বর উচ্চ আদালতের কি নির্দেশ হয়েছে সে বিষয়ে আমার কাছে কোনো খবর না থাকলেও ঝালদা পৌরসভায় পৌরপ্রধান নিয়ে কোনো সমস্যা নেই কারণ ঝালদা পৌরসভার বারোজন কাউন্সিলরের মধ্যে আমাদের জন কাউন্সিলর রয়েছে বিরোধীদের কাজ বিরোধী করা তাই তারা আবোল তাবোল বলছে